বিজেপির মোদীর বিপরীতে যদি এমন কোন ব্যক্তিত্ব থাকত কিংবা এমন কোন একটা সমান সমান কাছে কাছাকাছি কোনো একজন আইকনিক ফিগার থাকত তাহলে হয়তো সেটা আরও অন্যরকম চিত্র হতো আমি এটাই বলছি গত দু তিনটা নির্বাচনে যে ব্যর্থতা বিরোধী পক্ষে যে ব্যর্থতা কিংবা যেটা না পারার যে কারণগুলো অনেকগুলো কারণের প্রধান কারণগুলো হচ্ছে যে এরকম পার্সোনালিটি আর কনসলিডেটেড যে অবস্থান সুসংগঠিত যে অবস্থান সেটার ঘাটতি রয়েছে এটা এটা জোটগতভাবে কিংবা সার্বিকভাবে হয়েছে এখন সবাই বলেছে কয়েকজন নেতা বলেছে যে আমরা আমাদের অবস্থান আমাদের ফিউচার কিংবা নেতৃত্ব প্রধানমন্ত্রিত কে হবে সেটাকে বাদ দিয়ে আমরা আগে মোদি খেদাও কিংবা মোদির বিরুদ্ধে এমন একটা অবস্থান নেব কিন্তু মানুষ বেশিরভাগ মানুষের কাছে যেটা কাজ করে যে একজন পার্সোনালিটি এখানে প্রয়োজন সেখানে তো কেস কেজরিওয়ালের মতো একটা লোকও কিন্তু আম আদমি পার্টি করে অল্প কয়দিনের মধ্যে নেতৃত্বে চলে আসতে পেরেছিলেন হ্যাঁ সেটি আমাদের ইতিহাস মনে আছে এখন যারা এই বিজেপি জোটের বিপক্ষে কাজ করছেন অর্থাৎ ভারত জোট যেটা তারা যদি ইন্ডিয়া জোট যেটা তারা যদি মনে করে যে আমরা আমাদের নেতৃত্বের প্রশ্নে পরে আসবো আপনি যেটা বললেন যে মোদি হটাৎ যে কার্যক্রম সেটা কতখানি তারা টেনে নিতে পারবে না সেটা এই পর্যায়ে ভোটের এই পর্যায়ে পর্যন্ত এমন কোনো সিমটম এমন কোনো আ এমন কোন ইঙ্গিত কিংবা আভাস পাওয়া যাচ্ছে না যে এটা তারা অ্যাবসলিউট ভাবে কিছু করতে পারবে এটা এখনো সেই দ্বিধার সন্দেহ ওই জায়গায় রয়ে গেছে ইনডুসোর সেরকম ভাবে কোনো প্রভাব বিস্তার করার কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন মানে আরোহণের জন্য যে পরিবেশ পরিস্থিতি যে একটা একটা জোয়ার ওঠা কিংবা একটা জুজু একটা আওয়াজ ওঠা যে ব্যাপার সেটা এখনো মিস নির্বাচন কমিশন এটা মন্তব্য করলেন এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে খুবই বলা দরকার সেই উনি ভারতে কাজ করেছেন আমাদের সাথে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন উনি জেনেছেন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ছিলেন মিস্টার টি এন সেশন এক সময়ের ক্যাবিনেট সেক্রেটারি পরবর্তীতে উনি নব্বইয়ের দশকে সম্ভবত তাই না নব্বইয়ের দশকে একটা দীর্ঘ মেয়াদে উনি ওখানে প্রধান সিইসি ছিলেন প্রধান নির্বাচন কমিশন ওই সময় কিছু রিফর্ম করেছেন কিছু আইনগত বিধিগত রিফর্ম করেছেন যেটা ভারতের নির্বাচনী ব্যবস্থাটাকে একটা প্রাতিষ্ঠানিক একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে গেছিল ওইটারই ধারাবাহিকতা চলছে কিন্তু সেই সেই পরবর্তীতে সেটাকে উনি বলেছেন বিবর্তন আমি বলবো যে হয়তো নেতিবাচকভাবে পরিবর্তন হয়েছে কিছুটা এটা বলতেই হবে এটা পশ্চিমবঙ্গের নির্বাচনগুলোতে দেখেন কিংবা লোকসভা নির্বাচনে দেখেন নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত কিছু অনাস্থা দেওয়ার ব্যাপার ঘটেছে কিছু আস্থাহীনতা কখনো কখনো তৈরি হয়েছে যার ফলে ওইরকম পার্সোনালিটি নির্বাচন কমিশনে সেই টিএন সেশন যেখানে এক সময় আমরা বাংলাদেশেও বলতাম যে টিএন সেশনের মতো একজন উদাহরণ ছিল দরকার হ্যাঁ আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটা একটা ফ্যাক্টর বলে মনে হচ্ছে আমরা এই আলোচনায় ফিরবো